وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. সমাজের বিশেষ করে যারা নেতা আছেন, নেতৃস্থানীয় লোক আছেন, যদি আপনার সমাজে কোনো জায়গায় গান বাজনা হচ্ছে, আপনার সমাজের কোনো ছেলে বক্স বাজিয়ে বদমাশি করে মদ পান করে অশ্লীলতায় লিপ্ত হচ্ছে, এটা আপনি জানছেন যে অমুক ছেলে করছে, অমুক ব্যক্তি করছে, অমুক ফ্যামিলির লোক করছে, আপনি যদি জানেন, আল্লাহর কসম করে বলছি কাল কেয়ামতের দিন আপনি জিজ্ঞাসিত হবেন, আপনি নেতা, আপনার উপর আল্লাহ তাআলা দায়িত্ব চাপিয়ে দিয়েছেন, আপনি অনেক কিছু দায়িত্ব পালন করতে পারেন, অনেক কিছু বোঝা আপনার উপরে আছে, অনেক কিছু আপনি করেন, সমাজে মারামারি হলে তার বিচার করেন, কিন্তু এত বড় বড় অন্যায় অশ্লীল কাজ হয়, আপনি যদি মুখ বন্ধ করে থাকেন, প্রতিবাদ যদি না করেন, সমাজ থেকে উৎখাত করতে না পারেন, কাল কেয়ামতের দিন আল্লাহর কসম করে বলছি আপনি জিজ্ঞাসিত হবেন। অতএব আল্লাহকে ভয় করুন, সমাজে কোন রকমের অন্যায় অশ্লীল কাজ যদি থাকে, আপনি যদি জানেন যেমন করে হোক না কেন তাকে বাধা প্রদান করার চেষ্টা করুন, অর্থাৎ এই ভয় দেখান যে তুমি আমার সমাজে থাকবে, আমার সমাজে গিয়ে তুমি গায়েল মাগজুবি আলাইহি মালাদদামিন পাঠ করবে, আর তুমি বলবে ইহুদি খ্রিস্টানদের রাস্তা আল্লাহ তুমি পরিচালিত করো না, এই কথা তুমি বলে আসবে, আর ইহুদি খ্রিস্টানদের কালচার তুমি করবে, তোমাকে আমি সমাজে রাখতে পারলাম না, সমাজের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, এরকম ভাবে কড়াকড়ি করুন, দেখবেন ইনশাআল্লাহ একদিন এই সমাজ থেকে পাপ উৎখাত হয়ে যাবে, নচেত আপনি কাল কিয়ামত দিন জিজ্ঞাসিত হবে। আপনি যদি মনে করেন যে যা করছে করুক, আমার এতে মাথা ঘুরে কোনো লাভ নেই, তাহলে আপনি জব দিয়ে করার জন্য তৈরি থাকুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহি আল উম্মা খাসফুন ওয়া কদফুন ওয়া মাসহুন যালিকা ইযা শারিবুল খুমুর ওয়া ইত্তাখাযুল খাইনাত ওয়া আদরাবু বিল মাআযি। এই উম্মতের মধ্যে এমন একটি সময় আসবে আল্লাহ তাআলা এই উম্মতকে জমিনে ধসিয়ে দিবেন, আকাশ থেকে পাথর নিক্ষেপ করবেন, চেহারাকে বিগড়িয়ে দিবেন, ইদা শারিবুল খমর যখন এরা মদ পান করবে, ওয়াত্তাখাদুল কাইনাত যখন এরা নর্তকীদের কাছ থেকে গান বাজনা শ্রবণ করবে, ওয়া আদরাবু বিল মাআজি গান বাজনা বাজাবে, তখন আল্লাহ তাআলা জমিনকে ধসিয়ে দিবেন, আকাশ থেকে পাথর নিক্ষেপ করবেন, এদের চেহারাকে বিগড়িয়ে দিবেন, এটা হচ্ছে আল্লাহ তাআলার শাস্তি। অতএব সমাজে যদি কোন রকমের এই ধরনের পাপ থাকে, যেমন করেই হোক না কেন সমাজকে দূরে রাখার চেষ্টা করুন, মানে যারা এই পাপ করছে সেই পাপ থেকে তাদেরকে দূরে রাখার চেষ্টা করুন, তাদেরকে আহ্বান করুন, তাদেরকে বুঝান, তাদেরকে কড়াকড়ি করুন, যেমন করে হোক না কেন তাদেরকে অন্যায় কাছ থেকে ফিরে আনার চেষ্টা করুন। সামনে শুরু হয়ে যাবে 1 জানুয়ারি থেকে গান বাজনা, এর উপর আল্লাহ তাআলা লানত, আল্লাহ তাআলা লানত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত। যখন কোনো সমাজে কোনো ধরনের পাপ হবে, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ লা ইউমলি লিযালিমি হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু। যখন কোনো মানুষ পাপ করে, জুলুম অত্যাচার করে, অন্যায় অশ্লীলতা লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহ তাআলা শুধু তাদেরকে গ্রেফতার করেন না, যারা অন্যায় অশ্লীল কাজ করে তাদেরকে গ্রেফতার করেন না, বরং আল্লাহ তাআলা পুরো এলাকাকে গ্রেফতার করেন, যে এলাকায় পাপ হচ্ছে ভালো খারাপ সবাইকে গ্রেফতার করেন। কারণ ভালো মানুষগুলো কি করছিল, অন্যায় কাজও কেন করছিল, তুমি কেন বাধা দাওনি, তোমার ছেলে মদ খেয়ে বেড়ায়, তোমার সমাজের একজন ব্যক্তি জেনা করে বেড়ায়, তোমার একজন সমাজের ছেলে সে 1 জানুয়ারিতে গান বাজিয়ে বেড়ায়, এগুলো তুমি সবই তো দেখছো, তুমি কেন নিষেধ করোনি, তুমি তো বাধা প্রদান করতে পারতে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন সমাজে কোনো অন্যায় অশ্লীল কাজ হয়, হারাম কাজ হয়, তখন আল্লাহ তাআলা গোটা এলাকাকে গ্রেফতার করেন, গোটা এলাকাকে হালাক করে দেন, ধ্বংস করে দেন। কেন? যারা ভালো মানুষ ছিল তারা প্রতিবাদ করেনি, তারা মানে এগুলোকে রোখার চেষ্টা করেনি, সেই জন্য আল্লাহ তাআলা সবাইকে ধ্বংস করে দেন। সেই জন্য আমরা প্রত্যেকে বিশেষ করে দুনিয়ার আজাব থেকে বাঁচার জন্য এবং আখিরাতের আজাব থেকে বাঁচার জন্য যেমন করে হোক না কেন সবাইকে আমরা পাপ থেকে নেকির কাজের দিকে, ভালো কাজের দিকে নিয়ে আসার চেষ্টা করবো, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। আমিন।